আর্জেন্টিনা বনাম ইকুয়েডর কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের ম্যাচের সময়সূচি, পরিসংখ্যান এবং যেভাবে মোবাইল বা টিভি দিয়ে লাইভ দেখবেন, দেখুন বিস্তারিত। সাম্প্রতিক সময় ইকুয়েডরের সামনে বারবারই পড়েছে আর্জেন্টিনা, এমনকি চলতি বছরে তারা খেলেছে প্রীতি ম্যাচ। সেই হিসাবে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে চেনা এক প্রতিপক্ষই পাচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা। ইকুয়েডরের বিপক্ষে কোপা আমেরিকায় এর আগে 11 বার মুখোমুখি হয়ে কখনোই হারের স্বাদ পায়নি আর্জেন্টিনা। কোপা আমেরিকায় ইকুয়েডরের সাথে 7টি ম্যাচে জয় পেয়েছে ও 4টি ম্যাচ ড্র হয়েছে। এমনকি সব মিলিয়ে মুখোমুখি হওয়া 40টি ম্যাচের 26টিতে জিতেছে আর্জেন্টিনা। ইকুয়েডর জিতেছে কেবল 5টি ম্যাচে, আর বাকি 9টি ম্যাচ ড্র হয়েছে। গেল কোপা আমেরিকাতেও কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে পেয়েছিল আর্জেন্টিনা, সেই ম্যাচেও 3-0 গোলের জয় এসেছিল মেসিদের পক্ষে। এখন দেখুন শেষ 5 ম্যাচের হেড টু হেড পরিসংখ্যান যেমন ছিল আর্জেন্টিনা ও ইকুয়েডরের। শেষ 5 ম্যাচে আর্জেন্টিনা জয় পেয়েছে 4টি ম্যাচ ও 1টি ম্যাচ ড্র হয়েছে। ম্যাচের ফলাফলগুলো যেমন ছিল, প্রথমবার দেখা হয় 2020 সালের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে, তখন ইকুয়েডরকে 1-0 গোলে হারায় আর্জেন্টিনা। দ্বিতীয়বার দেখা হয় 2021 সালের কোপা আমেরিকার ম্যাচে, তখন আর্জেন্টিনা 3-0 গোলের জয় পায় ইকুয়েডরের সাথে। তৃতীয়বার দেখা হয় 2022 সালের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে, তখন 1-1 গোলে ড্র হয় ম্যাচটি। চতুর্থবার দেখা হয় 2023 সালের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে, তখন 1-0 গোলের জয় পায় ইকুয়েডরের সাথে আর্জেন্টিনা। এবং শেষবার দেখা হয় 2024 সালের জুনের 10 তারিখ ফ্রেন্ডলি ম্যাচে, তখন আর্জেন্টিনা 1-0 গোলের জয় পায় ইকুয়েডরের সাথে। এখন দেখুন আর্জেন্টিনা ও ইকুয়েডরের কোয়ার্টার ফাইনালের ম্যাচটির সময়সূচি বাংলাদেশ সময় অনুযায়ী। ম্যাচটি শুরু হবে জুলাইয়ের 5 তারিখ বাংলাদেশ সময় সকাল 7টায়। মাঠে নামবে আর্জেন্টিনা ও ইকুয়েডর। ম্যাচের ভেন্যু এনার্জি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। এখন দেখুন আর্জেন্টিনা ও ইকুয়েডর ম্যাচটি যেভাবে টিভি ও মোবাইল দিয়ে খুব সহজে লাইভ দেখবেন। এই ম্যাচটি টিভিতে লাইভ দেখতে হলে আপনাদের দেখতে হবে টিএসপোর্টসের মাধ্যমে। টিএসপোর্ট সরাসরি এই ম্যাচটি সম্প্রচার করবে। তাছাড়া Sony 1 HD ও Sony 2 HD চ্যানেলেও আর্জেন্টিনা ও ইকুয়েডরের ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। যারা মোবাইল দিয়ে দেখতে চান তারা এই স্ক্রিনে ভাষায় অ্যাপসগুলোর মাধ্যমে দেখতে পারবেন। এই অ্যাপসগুলো আপনারা গুগলে গিয়ে সার্চ করে নামিয়ে আর্জেন্টিনা ও ইকুয়েডরের খেলাটি দেখতে পারবেন।